আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার, দীর্ঘ 17.5 মাস কারাভোগের পর আজ 2 অক্টোবর 2022 কথিবে বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিবি সাহেব জামিনে মুক্তি পেয়েছেন। উল্লেখ্য যে 2013 সালে সহিংসতা ছাড়াও সাম্প্রতিক সহিংসতাতে জড়িত আছে, সম্পৃক্ত আছে এরকম অভিযোগ করে তাকে 2013 সালে একটি মামলায় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। আল্লামা জুনায়দ আল হাবিবি হেফাজতে ইসলামের শব্দ বিলুপ্তি কমিটি ঢাকা মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি জমিয়ত ই উলামায়ে ইসলামের সহসভাপতি ও ঢাকার জামিয়া কাসেমিয়া ইসরাফুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। 2021 সালের 20 এপ্রিল শনিবার ছিল, তখন আলোচিত বক্তা মাওলানা জুনায়দ আল হাবিবিকে রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন সন্ধ্যায় মতিঝিল, রমনা ও লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশের যৌথ দল তাকে গ্রেপ্তার করে। 2013 সালে ঢাকার অবরোধে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল জুনায়দ আল হাবিব সাহেবকে। উল্লেখ্য 2013 সালের 5ই মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসুটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানী মতিঝিল, পল্টন ও আরামবাগ সহ আশেপাশের এলাকা যানবাহন ও সরকারি বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়। মাওলানা জুনায়দ আল হাবিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে বলেছিলেন, শনিবার বিকেলে বারিধারা এলাকার একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে 2013 সালে হেফাজতের সহিংসতা ঘটনার একাধিক মামলা ছিল। পরবর্তীতে 18 এপ্রিল রবিবার 2013 সালে নাশকতার মামলা আদালতে হাজির করেন মামলার তদন্ত কমিটি। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল অনেকই মামলার বাদীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আল্লামা জুনায়দ আল হাবিবের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে এই আদেশ দেওয়া হয়েছিল। তখন একজন আলেমের গায়ে হাত দিয়ে দেখেন, সম্প্রতি এমন বক্তব্য দিয়ে উত্তেজনা সৃষ্টি চেষ্টা করেন জুনায়দ আল হাবিব 2013 সালে। উল্লেখ্য, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা মাঠে নামেন হেফাজত। 26 মার্চ মহান স্বাধীনতার দিনে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এতে বেশ কয়েকজন মারা গিয়েছিল। এ নিয়ে হেফাজতের 7 জন কেন্দ্রীয় নেতা সহ সারা দেশে প্রায় 100 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ সেদিন বলেছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, সোমবার রাতে আরও 60 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন তাদের অধিকাংশ হেফাজতে ইসলামের কর্মী সমর্থক। এছাড়াও ছাত্রদল, যুবদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরাও সেদিন গ্রেপ্তার হয়েছিল। অবশেষে 2 অক্টোবর 2022 আজ তিনি জামিনে মুক্তি পেয়েছেন।